আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় নায়িকা প্রীতি জিন্তাপার সাথে। আপা কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপা, আজকে তো আপনাদের খেলা, আপনাদেরকে সাপোর্ট করার জন্য চলে এসেছি। ও মা, তাই নাকি? আপনারা তো আজকে জিতবেনি, জিতলে কি খাওয়াবেন? মুড়ির সাথে চানাচুর, সাথে সাপড়ি। মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? কি রে তোর হাতে কি, বলো দেখি কি? চকলেট মিষ্টি না দুধ? আমরা এখন কথা বলবো আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলির সাথে। কি বিরাট কোহলি, তিনটা ম্যাচ তো তিনটাই হারলা, এমন কেমন লাগতেছে? আরে ভাই তুমি কি যে বলো, তুমি আমারে লজ্জা দিতেছো কে? তুমি মজা পাইতেছো না? আর সে খুব হতাশার মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন চোখে মুখে অন্ধকার। আরে না ভাই, চোখে মুখে অন্ধকার হতে যাবে কেন? আমরা জিতবো, অবশ্যই জিতবো। দেখা যাচ্ছে যে এবার শিরোপাটা আমরা জিতে দিতে পারি, শিরোপাটা জিততেই পারি, কি কও? আপনারা কি বলেন? ঠিক আছে, আপনারা সবাই তাহলে থাকেন ভালো, আমি তাহলে গেলাম, সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন, ওকে? আমি আজকে কিংস XI পাঞ্জাব। আমরা এখন কথা বলবো শ্যাননের সাথে। ভাই আপনি হাসতেছেন কেন? খুব কষ্ট লাগতেছে, গত ম্যাচটা তো ভালো খেলার পরেও হারিয়ে গেলাম, আর কি করব, কিছু বলার নাই। আপনি আমার কাছে কেন আসছেন? আরে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আজকে কিংস XI পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের খেলা, কে জিতবে? এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। আমার কাছে তো মনে হয় কিংস XI পাঞ্জাবই জিতবে, তবে এটাও ঠিক দিল্লি ক্যাপিটালসও কিন্তু ছেড়ে দেবে না। ওদের আছে শ্রেয়াস আয়ার, তারপরে শিখর ধাওয়ান, আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপা আজকে তো কিংস XI পাঞ্জাব, মানে আজকে তো গেল ভাইয়ের খেলা আছে, গেল ভাই বনাম শিখর ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের খেলা। আমি অবশ্যই গেল ভাইয়ের পক্ষে, গেল ভাই যে ছক্কাগুলো মারবে, আর সাথে সেখানে তো লুকেশ রাহুল আছে, ওহ নো কি ছয়গুলো হবে। আমি অবশ্যই আজকে কিংস XI পাঞ্জাব, আজকে কিংস XI পাঞ্জাবই জিতবে। ও আপা, কিংস XI পাঞ্জাবের দিকে রায় দিয়া লাভ আছে? আপা আপনি তো দেখি পুরা গেলওয়ের ভক্ত, কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু আছে। কিংস XI পাঞ্জাবে গেল আছে, লুকেশ রাহুল আছে। জেরিনা পা এসব কি বললেই? আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দিল্লি ক্যাপিটালসই জিতবে। কিদারে মুজিব, খেলবি নাকি? আরে ভাই একটা সুযোগ দেন না। আচ্ছা ঠিক আছে, খেলবি আজকে। তোমার কাছে যেটা জানতে চাই, আজকে কিংস XI পাঞ্জাবের গেলকে তুমি কিভাবে সামলাবে? আসলে আপা দেখেন, কিংস XI পাঞ্জাবের কারোরে গণার টাইম নাই, আমরা কারোরে গণবো না। যদি গণতে যাই তাহলে আমরা খেলতে পারবো না, খেলা হবে। সো আমরা কাউকে না গুনি। আর একটা বিষয় যেটা, সেটা গেলকে সামলানোর খুব সুন্দর উপায় হচ্ছে আমাদের যে চিয়ার লিডার্স আছে তাদেরকে বলবো যে গেল গেল বলে চিল্লাইতে, গেলের মনোযোগ নষ্ট হবে আর আমরা তাকে আউট করে দেব। ওরে বাবা রে, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। ও আপা বুদ্ধি না থাকলে কি খেলা যায়? হ্যাঁ ঠিক কইছো। তুমি ঠিক দাও কেন? আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা কে কোন দল সাপোর্ট করেন, কিংস XI পাঞ্জাব নাকি দিল্লি ক্যাপিটালস? অবশ্যই কমেন্টে জানাবেন। খেলা হবে, খেলা হবে। স্পোর্টস শোকেসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন, আর আপাতত এই ভিডিও দেখতে থাকুন।